হ্যালো ফ্রেন্ডস, আজকে আমি ক্রিসমাসের শুভকামনা জানিয়ে এবং আপনাদের সবার শুভকামনা করে আমি আজকের ভিডিও শুরু করছি। আজকে ক্রিসমাস, তাই জন্যে প্রত্যেক বাড়িতে দোকান থেকে আনা কেক খাওয়া হয়। চলুন না, আমার মতনই আজকে আপনারাও একটু কেক বাড়িতে বানিয়ে ফেলুন। আজকে ভাবলাম একটু কেকটা বাড়িতে বানিয়ে ফেলি, সবাই মিলে আনন্দ করে একদম ফ্রেশ বাড়িতে বানানো সুন্দর করে বানিয়ে সেই কেকটা আমরা সবাই মিলে খাব। চলুন আপনারাও আমাদের সঙ্গে কেক বানানোয় অংশগ্রহণ করুন। আপনাদের তো খাওয়াতে পারবো না, তা আপনারা বাড়িতে বানিয়ে খেয়ে নেবেন। দেখুন আজকে আমি যে কেকটা বানাবো সেটা কিন্তু মাইক্রোওয়েভ ছাড়া একদমই ঘরোয়া পদ্ধতিতে সামান্য ঘরের জিনিস দিয়ে আমি বানাবো, কোনো রকম মাইক্রোওয়েভের ইউজ আমি করব না। আমার চ্যানেল টুটুল টু সাইডে আপনাদের স্বাগত। তাহলে বন্ধুরা দেখুন, এই যে নর্মাল আমাদের ভাত খাওয়ার থালাতেই আমি বানাচ্ছি, তার কারণ আমার মেয়েরা ঘুরে ফিরে খায় তো একটু বেশি কোয়ান্টিটিতে, ওই জন্য বানাই। এই যে নর্মাল যে খাতার কাগজ হয়, আমার মেয়ের ইংলিশ খাতার কাগজ আমি নিয়ে নিয়েছি, দুটো পৃষ্ঠা ছিঁড়ে নিয়েছি, এটা আমি থালার উপর সমানভাবে বসাবো। আপনারা যে পাত্রে বানাবেন সেই পাত্রের মাপ অনুযায়ী খাতার কাগজ দিয়ে, নর্মাল যে খাতার কাগজ ওই কাগজ দিয়েই এই থালগুলোকে এরকমভাবে চেপে চেপে ধরে কাঁচি দিয়ে সাইড থেকে কেটে নেবেন। আমি এইভাবে কেটে নিয়ে এটাকে বানিয়েছি, এইভাবে সাইড থেকে চেপে নিয়ে সাইড থেকে কেটে নেবেন। এবার এটাকে অয়েল ব্রাশ করবো আমি। আপনাদের কাছে যদি ব্রাশও না থাকে তাহলে হাতে করেও তেলটা লাগিয়ে দিতে পারেন, তাহলে হাতে তেলটা লাগে বলে আমি ব্রাশ দিয়ে করছি, তাহলে হাতটা পরিষ্কার থাকে, ব্রাশের সুবিধেও হয়। ভালো করে ব্রাশটা করে দিতে হবে, না হলে কাগজটা কেকের সঙ্গে স্টিক করে যাবে। সাইড গুলো ভালো করে অয়েল ব্রাশ করে দেবেন। এটাই আপনার বাটার পেপারের কাজ করবে, আর বাইরে থেকে বাটার পেপার কেনার কোনো প্রয়োজন নেই। একদম ঘরোয়া পদ্ধতিতে কি করে আপনারা সহজে কেক বানিয়ে বাইরের কেক থেকে না কিনে সেই খরচ বাঁচাতে পারেন, অথচ ক্রিসমাস সেলিব্রেট করতে পারেন, সেইটাই আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি এবং আমি নিজেও সেটাই করি। তাহলে আমার পুরো অয়েল ব্রাশ করা হয়ে গেল পুরো কাগজটা, আমি এবার এটাকে সাইডে সরিয়ে যাচ্ছি। এটা আমার রেডি হয়ে গেল। এবার আমি একটা ডিম এর মধ্যে ভেঙে দিচ্ছি। আমি দেশি মুরগির ডিম নিয়েছি, আপনারা যে কোনো পোলট্রির ডিমও নিতে পারেন, কোনো অসুবিধা নেই, সাদা পোলট্রির ডিমও ইউজ করতে পারেন। আমার এটা ঘরে ছিল তাই আমি এটা ইউজ করছি। এটাকে একটু নুন দেবো, এতে একটু দেখুন এইটুকুনি নুন কেকেতে অবশ্যই দেবেন, তাহলে দেখবেন এর টেস্টটা অনেক বেটার হবে। যে কোনো মিষ্টি জিনিসে নুন কিন্তু মিষ্টিটাকে আরো টেস্টি করে তোলে, যে কোনো মিষ্টি খাবারকে নুন টেস্টি করে তোলে। অনেকে ভাবে মিষ্টি খাবার যেহেতু নুন দেবো, কিন্তু ধারণাটা ভুল, মিষ্টি খাবারে কিন্তু কিছুটা মাপ মতো নুন সেই খাবারের টেস্ট অনেক গুণ বাড়িয়ে দেয়। দেখুন আমি ফর্ক ইউজ করছি, ফর্ক দিয়ে এক পিসটা ভালোভাবে করা যায়। আমার বিট করা হয়ে গেছে, আমি এবার এর মধ্যে
দিয়ে দেবো চিনি, এর মধ্যে চিনিটা দিয়ে দেবো আমি। আমি খুব বেশি চিনি কেকেতে দিচ্ছি না, মোটামুটি 7 থেকে 8 চামচ চিনি দিলেই যথেষ্ট। ব্যাস, আর চিনির দরকার নেই। 7 টেবিল স্পুন, টিস্পুন নয় কিন্তু 7 টেবিল স্পুন চিনি দেবেন, এইরকম বড় কেক বানানো। আর যদি ছোট মাপের কেক বানানো সেই বুঝে চিনিটা কমিয়ে দেবেন। চিনির সঙ্গে আমি ভালোভাবে ডিমটাকে ফেটিয়ে নেব। দেখুন কত সুন্দর ফেনা হচ্ছে চিনির সঙ্গে এটাকে ফেটাতে, দেখবেন আস্তে আস্তে ডিমটা পুরো সাদা হয়ে যাবে চিনির সঙ্গে ফেটিয়ে ফেটিয়ে। দেখুন কালারটা কিন্তু অলরেডি অনেকটা চেঞ্জ হয়ে গেছে। দেখুন কত ফেনা হয়ে গেছে, কালারটাও সাদা হয়ে গেছে। ফেটানোটা যত ফেটাবেন তত কেকের স্মুথনেসটা ভালো হবে। কেক হলো বিট যত করবেন তত স্মুথনেস ভালো হবে, তত সফট হবে, ফ্লাফি হবে, স্পঞ্জি হবে। আমি এবার এতে দেব 1/3 কাপ অয়েল। আমার আন্দাজ আছে তাই আমি ঢেলে দিয়ে দিচ্ছি, আপনারা যখন দেবেন 1/3 কাপ অয়েল দিয়ে দেবেন, হোয়াইট অয়েল। তেলটা কিন্তু কোনোভাবে স্কিপ করবেন না, তেলটা দিতেই হবে। এই স্টেপগুলো যে আমি দেখাচ্ছি এই স্টেপগুলো কিন্তু ভালো করে দেখবেন, ভিডিওটা কখনোই স্কিপ স্কিপ করে বা টেনে দেখবেন না, তাহলে প্রত্যেকটা স্টেপের স্কিলগুলো যেগুলো এর মধ্যে আছে সেগুলো বুঝতে পারবেন না। তেলটাকে আমি ভালো করে মিশিয়ে দিলাম এর সঙ্গে। আমি এখানে আমার আমি লিকুইড দুধ ইউজ করছি না, আমি মিল্ক পাউডার ইউজ করছি। নর্মাল যে মিল্ক পাউডার হয় এই মিল্ক পাউডার আমি এখানে 6 চামচ মতো দিয়ে দেব। যেহেতু আমার কোয়ান্টিটিটা বেশি সেই জন্য আমি 6 চামচ মিল্ক পাউডার দিয়ে প্রায় 1 গ্লাস দুধ করলাম। আপনাদের কোয়ান্টিটি অনুযায়ী আপনারা দুধটা ইউজ করবেন। দুধটা আমি এতে এর মধ্যে আস্তে আস্তে মিক্স করবো আর মেশাতে থাকবো।
মধ্যে একটু ভ্যানিলা এসেন্স অ্যাড করছি, ডিমের গন্ধটা তাহলে আর পাবেন না, সুন্দর গন্ধ ছাড়বে। 2 চামচ মতো দিয়ে দিলাম ভ্যানিলা এসেন্স। এবার আমি এতে দেবো একটু বেকিং সোডা, খাবার সোডা, সবাই ময়দার মধ্যে মেশায়, আমি এটার মধ্যেই মিশিয়ে দিচ্ছি, এতে আমার সুবিধা হয়। এই 1 চামচ দিয়ে দিলাম, এই 2 চামচ দিয়ে দিলাম, ছোট চামচে 2 চামচ। এটা কিন্তু বেকিং সোডা মানে নর্মাল যে মার্কেটে আমরা খাবার সোডা পাই সেই খাবার সোডা, বেকিং সোডা খাবার সোডা একই জিনিস, কনফিউজড হবেন না যে বেকিং সোডা কি একবারে ব্যাপার। এবার আমি দেবো বেকিং পাউডার, বেকিং সোডা দেওয়া হয়ে গেছে, এবার দেবো বেকিং পাউডার। এই যে বেকিং পাউডার দেবো, আর সিল করা কৌটো, নতুন কৌটো, এটাকে কাটতে হবে সিলটা। এবার দেখুন এই বেকিং পাউডার, বেকিং সোডা দিলাম মানে খাবার সোডা দিলাম, এবার এই বেকিং পাউডার আমি 1 টিস্পুন হিট 1 টিস্পুন দিয়ে দিলাম। এটা দেওয়ার সঙ্গে সঙ্গে দেখবেন কত ফেনা তৈরি হয়ে যাবে। বেকিং সোডাটা এর মধ্যে ভালো করে মেশানো হয়ে গেছে দেখুন, এবার আমি এতে অল্প অল্প করে ময়দা দেবো আর মেশাবো, মেশাতে থাকবো। আমি এটা আন্দাজেই মেশাই, তাই বলতে পারবো না কতটা ময়দা আমি দিচ্ছি, আপনারা দেখতে থাকুন তাহলে কোয়ান্টিটিটা বুঝে যাবেন, থিকনেসটা দেখেই বুঝতে পারবেন। আমি থিকনেস দেখে ময়দা মেশাই, মোটামুটি এতে 2 বাটি মতো ময়দা হয়ে যাবে, এরকম বাটি 2 বাটি দেবে তাহলেই হয়ে যাবে, আর কম করে বানালে সেই বুঝে 1 বাটি দেবেন। দেখুন ময়দাটা কত স্মুথ ভাবে এর সঙ্গে মিশে গিয়ে ব্যাটারটা কত স্মুথ হয়ে গেছে, দেখুন কত স্মুথ ব্যাটার হয়েছে। দেখুন এইভাবে যত ফেটাবেন তত ব্যাটারটা হালকা হয়ে যাবে আর ফ্লাফি হয়ে যাবে, তত সুন্দর স্পঞ্জি কেক তৈরি হবে। আচ্ছা কিছু কিসমিস আমি এই ব্যাটারের মধ্যে দিয়ে দিলাম, কিসমিসগুলো মুখে পড়লে ভালো লাগে তাই জন্য দিয়ে দিলাম, আর কিছু কিসমিস আর কাজু আমি গার্নিশিং এ দেবো উপরে। এবার আমি এই যে মোরব্বাটা এটা এর মধ্যে দিয়ে মিশিয়ে দেবো, এই মোরব্বাটা কেকে দিলে খুব টেস্টি হয়, এটা ভালো করে মিশিয়ে দেবো ব্যাটারের সঙ্গে। দেখুন থিকনেসটা ভালো করে দেখে নিন, এই থিকনেসটা লক্ষ্য করা খুব দরকার, এইরকম থিকনেসে ব্যাটার হবে। এবার আমি এটা রেডি, এটা এর মধ্যে ঢালছি কেক ট্রেতে, সুন্দর করে স্প্রেড করে দিতে হবে, এই মোরব্বাগুলো যেন চারদিকে ছড়িয়ে যায় সেটা খেয়াল রাখতে হবে, নাহলে এক জায়গায় জড়ো হয়ে যাবে, খেতে খুব বাজে লাগবে, এক জায়গায় থাকবে না আর এক জায়গায় ভর্তি থাকবে। দেখুন আমি কত সুন্দর স্প্রেড করে দিয়েছি, এবার এর উপরে আমি ইচ্ছে মতো কাজু কিসমিস দিয়ে গার্নিশ করতে থাকবো।
যেমন খুশি আপনারা একটু কাজু কিশমিশ উপরে গার্নিশ করে দেবেন। কিছু কিশমিশ আমি যে ব্যাটারে দিয়েছিলাম সেগুলো মুখে পড়লে ভালো লাগবে, আর এগুলো হচ্ছে উপরে গার্নিশিং এর জন্য। দেখুন কত সুন্দর করে গার্নিশ করে দিয়েছি। এবার মেন পার্ট, এই যে এই ডেচকিটা আমার মাইক্রোওয়েভ কাজ করবে। এই যে একটা স্ট্যান্ড আমি নিয়েছি, এর মধ্যে আমি আমি এই বালি দিয়ে প্রত্যেকবার কেক বানাই, সেই বালিটা আমি ঢেলে দিচ্ছি। দেখুন কালো হয়ে গেছে পুরে পুরে। এই বালিটাকে আমি সমানভাবে ছড়িয়ে দেবো ডেচকির মধ্যে। দেখুন এইভাবে ছড়িয়ে দেবেন, যে মাপের আপনাদের টেচকি হবে সেই মাপের বালি ছড়িয়ে দেবেন। এবার এই যে স্ট্যান্ডটা, এই স্ট্যান্ড আমি ভেতরে বসিয়ে দিলাম, দিয়ে গ্যাসটা অন করে দিই। এবার আমি এটা একটু গরম হতে দেবো, বালিটা যাতে গরম হয়ে যায়, তারপর আমি থালাটা ওর ভেতরে বসাবো। এবার আমার টেচকিটা গায়ে হাত দিলেই বুঝতে পারবেন গরম গরম হয়ে গেছে, বেশ বেশ গরম হয়ে গেছে। এবার আমি থালাটা ওর মধ্যে দিয়ে দেবো। দেখুন থালাটা এর মধ্যে বসিয়ে দেবো। এত মাপে মাপে হয়ে গেছে, আমি হাত ঢুকিয়ে বসাতে পারছি না, ওই জন্য ধপাস করে পড়ে গেল। এবার আমি চাপাটা দিয়ে দিচ্ছি, এটা হতে থাক, একটু কমিয়ে দেবো গ্যাসের ফ্লেমটা, মিডিয়াম হিটে এটা হবে, মোটামুটি 40 মিনিট মতো লাগে, তারপর চেক করে নিয়ে করা যায়। আমি প্রিক করে চেক করে নেব যে এটা হয়েছে নাকি, তারপর আমি সেটা নামাবো, কেয়ার একটু করবো, সেইভাবে করে নেব। এবার আমি একটু ক্যারামেল বানিয়ে নেব। কেকের ওপরটা যে কালারটা আছে ব্রাউনিশ কালারটা, ওই কালারটা গ্লেজটা আনার জন্যে এই ক্যারামেলটা খুবই জরুরি। এই 3 চামচ চিনি দিয়ে আমি ক্যারামেলটা বানাবো। চিনিটাকে নেড়ে নেড়ে আমি ক্যারামেলাইজ করবো। দেখুন চিনিটা আস্তে আস্তে একটু গলা গলা হতে শুরু করে দিয়েছে, এতে কিন্তু আমি জল দিইনি, এখন আমি জল একটুও দিইনি, জাস্ট চিনিটাকে আমি নেড়ে নেড়ে ক্যারামেলাইজ করছি। এক্ষুনি দেখবেন একটা ব্রাউনিশ কালার আস্তে আস্তে চলে আসবে। দেখুন গলতে কিন্তু শুরু করে দিয়েছে অলরেডি, হালকা হালকা কালারও সাইডে সাইডে এসে যাচ্ছে। দেখুন কত সুন্দর কালার আস্তে আস্তে এসে যাচ্ছে। গ্যাসের ফ্লেমটাকে একটু কমিয়ে দিলাম, নাহলে পুড়ে যাওয়ার চান্স থাকে, পুড়ে গেলে কিন্তু তেঁতো হয়ে যাবে। এর ক্যারামেলটা আমার প্রায় হয়ে গিয়েছে, হয়ে গেছে। আমি এটাই 1 চামচ মতো জল দিয়ে দেবো, নাহলে ক্যারামেলটা একদম বাটির গায়ে আটকে যাবে, ওটাকে আর আমি ব্রাশে করে তুলতে পারবো না। 1 চামচ জল দিয়ে দিচ্ছি। আমি এবার এর মধ্যে দিয়ে দেবো একটু বাটার, তাতে কি হবে গ্লেজটা আরো ভালো আসবে। আরো দেখতে লোভনীয় লাগবে কেকটা। দেখুন কালারটা কত সুন্দর এসেছে, এটা আমি কেকটা হয়ে গেলে উপরে ব্রাশ করে দেব। এবার আমি কেকটা চেক করব, আশা করি হয়ে গেছে।
দেখুন কত সুন্দর ফুলে গেছে কেকটা আমার। আমি ছুরি দিয়ে একটু পিক করে দেখছি, দেখুন ছুরির গায়ে কিন্তু আর লাগছে না, মানে কেক আমার পুরোপুরি রেডি। এবার আমি এর উপরে আমি ক্যারামেলটা ব্রাশ করে দেবো। এটা কিন্তু প্রচন্ড গরম, একটু খেয়াল করে করবেন, ক্যারামেলটা ভালো করে ব্রাশ করতে লাগবে। এটাও গরম, ক্যারামেলটা গরম থাকতে থাকে ব্রাশ করা ভালো, না হলে জমে যেতে পারে। দেখুন আমি পুরো ক্যারামেলটা ব্রাশ করে দিয়েছি, সম্পূর্ণ ক্যারামেলটা ব্রাশ করা হয়ে গেছে। দেখুন কতটা রেডি, মানে দেখতেই কতটা টেম্পটিং লাগছে। এবার আমি এটা ঢাকা দিয়ে 2-3 মিনিট রেখে দেবো ক্যারামেল মাখানোর পর। দেখুন কতটা সুন্দর দেখতে হচ্ছে। তুমি এসে গেছো কেক দেখবে? এই দেখ, এই দেখো কিরম কেক হয়েছে, দেখেছো? খুব গরম কিন্তু। আমি গ্যাসটা অফ করে দিই, ব্যাস কেক রেডি। এটা কে খাবে? তুমি খাবে? আচ্ছা বন্ধুরা, তাহলে আমরা সবাই মিলে খাবো বলে বেশি করে বানিয়েছি, তোমরাও বেশি করে বানাও, সবাই মিলে খাও, আনন্দ করো এবং ক্রিসমাসটা ফুললি এনজয় করো। নমস্কার।